দ্বিপাক্ষিক বৈঠক সই হবে বেশ কয়েকটি আওয়ামী লীগ সরকার অনিয়মের প্রমাণ পেয়ে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না দাবি বিএনপি দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাদের তালিকা প্রকাশের আহ্বান বন্যায় সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কিছুটা উন্নতি তিস্তার পানি বেড়ে প্লাবিত রংপুর কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চল এবং সুপার রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের আমন্ত্রণ সংবাদ সকালে সঙ্গে আছি আমি ডানা ইসলাম এবারে বিস্তারিত নয়াদিল্লিতে আজ শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো কূটনৈতিক সূত্রগুলোর মতে চোদ্দটির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে জয় রিপোর্টে থাকছে বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পনেরো দিনের ব্যবধানে এবার রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুর দুইটায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি বিকাল সোয়া চারটার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাজ হোটেলে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর শনিবার সকাল থেকেই ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী সকাল নয়টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা জানানো হবে সশস্ত্র সালাম এ সময় গার্ড অব অনার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজানো হবে দুই দেশের জাতীয় সঙ্গীত পরে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই সরকার প্রধান এ সময় সমঝোতা সড়ক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী দুপুরে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে জয় যাদব দেশ টিভি ঢাকা যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার দলের কোনো প্রভাবশালীও অনিয়মে জড়ালে কোনো ছাড় নেই সাফ জবাব দলীয় প্রধানের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ওঠে দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা দলীয় সদস্য সম্পাদক জানান দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ দেন আমরা দুদককে বলবো তদন্ত এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে না আশ্রয় দেয় না আমাদের নেত্রীর যে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অতএব দুর্নীতি যে কেউ করতে পারে যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা ক্ষমতাসীন মানুষ তারাই ছাড় পাচ্ছে না অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে তারা পার পেয়ে যাবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই অতএব দুর্নীতি কেউ করতেই পারে এটা তার নিজ দায়িত্বে তবে শেখ না কাউকে ছাড় দেবেন না দল হোক বা দলের বাইরের হোক যেই যত প্রভাবশালী হোক না কেন অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবেন বলছেন নেতারা দুর্নীতির অভিযোগ যে কারোর আসতে পারে এবং আসতে পারে সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো আশ্রয় দেওয়ার প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই বা আমরা দল আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অভিযোগ যদি আসে সেই অভিযোগ যদি প্রমাণ হয় আবার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সুনির্দিষ্ট ধারা আছে অতএব সেই ধারা অনুযায়ী তাদের ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত এটা হবে না তারা আরও বলছে নির্বাচনের স্থির অনুযায়ী দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা বাংলাদেশকে ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে ভারত তার প্রয়োজন অনুযায়ী সব নিয়ে যাবে দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা জনুল আবেদন ফারুক বলেছেন ভারত সফর করে সরকার প্রধান শূন্য হাতে ফিরলে সাধারণ মানুষ তা মেনে নেবে না দেশের সব দুর্নীতিবাজ আমলাদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন এই বিএনপি নেতা বিস্তারিত সাইফরিপন প্রতিবেদনে বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের রেল লাইন তৈরির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বক্তারা অভিযোগ করেন বাংলাদেশকে গণতন্ত্রহীন রেখে শোষণ করতে চায় ভারত এই আওয়ামী বাকশালী সরকার তারা আমাদের ভোটের অধিকারকে নিশ্চিন্ন করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে চায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অনেক কূট কৌশলের মধ্য দিয়ে ভারত আমাদের আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন একচল্লিশ সাল পর্যন্ত তার ভীষণ এই বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এখন একটি আপনার ভীষণ বাংলাদেশকে হায়দ্রাবাদে পরিণত করতে চান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক বলেন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে ভারত যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে নালপিন্দির زنجির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি তাই বলে আজকে আবার দিল্লির আজ্ঞা সম্মেনে নিব বাংলাদেশের মানুষ কসছেন কালো সেটা গ্রহণ করবে না এই সরকার প্রধান আজকে আবার দিল্লি যাবেন কি নিয়ে আসবেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না অন্যায়ভাবে সরকারের আমলা কর্মকর্তাদের দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক আপনারা এখন কোথায় আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে মন্ত্রী হতে রাষ্ট্র পরিচালনা করতে তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে তাই আহ্বান জানাবে। যারা এখনো দুর্নীতি মাজামলা এখনো চাকরিতে আছেন অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন চাকরি গেলে অফিসার গেলে বলবেন তারে বিচারের আওতা হবে এখন কেন করা হচ্ছে না বিশেষ ব্যক্তিকে খুশি করতে হাওরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে সিলেট অঞ্চলে জলাবদ্ধতায় সাধারণ মানুষ দুরবিসহ জীবন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেশটা। বিষয় গবকে বাতি করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানি আজকে পানিতে ডুবিয়ে দিচ্ছে যে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাদ সাইফুল রিপন দেশ টিভি ঢাকা বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কম আসায় নদ নদীর পানি হ্রাস পেয়ে কিছুটা উন্নতি হয়েছে সিলেট সুনামগঞ্জ ও মৌলভী বন্যা পরিস্থিতি তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ অনেক রাস্তাঘাট ও ঘর বাড়ি এখনও পানিতে নিমজ্জিত সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায় এদিকে তিস্তা ধলার পানি বেড়ে লালমনিহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে বলছে সতর্কীকরণ কেন্দ্র সহকর্মীদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়

কোমর সমান পানি সড়কে যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা বৃষ্টি না হয়ও পাহাড়ি ঢলের পানি কমে আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ এখনও পানিবন্দী এগারো উপজেলার প্রায় নয় লাখ মানুষ প্লাবিত হয়েছে জেলা তিনটি পৌরসভা আটাশিটি ইউনিয়নের এক হাজার তিনশো ছয়টি গ্রাম দেখা দিয়েছে খাবার পানির সংকট আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছে চব্বিশ হাজার মানুষ গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই এলাকায়

ছয়টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার আটাশ সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদীর পানি বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জুরি নদীর পানি বিপদসীমা দুশো নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় অপরিবর্তিত রয়েছে জেলার বড়রেখা ঝুড়ি ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাটের চরাঞ্চল ও নির্মাঞ্চল তলিয়ে গেছে ধান বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট রান্না বান্না বাদ দিয়ে দিছি আমরা এই যে পানির জন্য আমরা কি রান্না বান্না করি কারেন্ট নাই কোনো নাই যে সমস্যা বিছনা খাসনা বুঝি যায় হাঁস মুরগি বাসি যায় ভাঙনের আতঙ্কে রয়েছে রংপুরের কোলকন্দ ইউনিয়নের অন্তত ৫০টি পরিবার হুমকিতে রয়েছে এক নম্বর গ্রোয়িং বাদ কিছু বস্তা আসলে সরকারি হিসেবে সে বস্তা ঠিক মতন কিন্তু ফেলায় নাই। না ফেলে চেয়ারম্যান ফেরত নিয়ে গেছে তিস্তা ধরলা সহ ষোলোটি নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কুড়িগ্রামও প্লাবিত হয়েছে নির্মাঞ্চল এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত পরিবার শুভশ্রী রায় নিউজ ডেস্ক সংবাদ সকালে আরো থাকছে অডিল সম্পদের মালিক আদর্শ কর্মকর্তা মতিউর পাদ জেলায় পাঁচশো কোটি টাকার সম্পদ জবাবদিহি না থাকায় দুনীতে চরমে বলছে টিআইডি কখনবারে ফের পাহাড় ধ্বসে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামী টানা ভারী বৃষ্টিপাতে ঘটছে একের পর এক পাহাড় ধ্বসের ঘটনা এতে গেল তিন দিনে বারো জনের মৃত্যু হয়েছে এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বাস করছে পাহাড়ের পাদদেশে সংশ্লিষ্টরা বলছেন মানুষকে সতর্ক করলেও তারা ছেড়ে যাচ্ছে না ঝুঁকিপূর্ণ বাসস্থান সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট কথা ছিল ভোরের আলো ফুটতেই মুয়াজ্জিন আনোয়ার হোসেন আজানের সুর তুলবেন মসজিদে কিন্তু তা আর হলো না পাহাড় ধসে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আনোয়ারের মা মমতাজ বেগম একমাত্র সন্তানকে হারিয়ে হত মাত্র আট মাস আগে ছেলেকে বিয়ে করিয়েছেন পুত্রবধূ মাইমুনা ছিল সাত মাসের অন্তঃসত্ত্বা বর্ষণ শুরু হলে সন্তানকে সতর্কও করেছিলেন দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত তখন তিনটা হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় দোষে মাটি চাপা পড়েছে আনোয়ার হোসেন ও তার স্ত্রী ঝুম বৃষ্টির মধ্যে আধা ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ বলতাছে আমার পুলা পাহাড় পড়ছে একটু তাড়া তাড়ি আই আমার এদেরকে উদ্ধার কর এদেরকে খুঁজে পাচ্ছি না ঝুঁকিপূর্ণ আপনারা নেমে আসেন আপনারা নিরাপত্তা স্থানে চলে যান তুমি নিরাপত্তা স্থানটা কোথায় পাবে ওরা আমাকে চারটা বাজার ফোন দিয়ে বলতেছে দেখি আসো একটু আদানটা দাও আমি এর চারটা পর শুনতেছি দেখি আমার বাতিজার থেকে হয়তো আনোয়ার আনোয়ার স্ত্রী হয়তো মারা গেছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টিপাতে সচেতন করলেও মানুষ নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না যখন ভারী বৃষ্টি হয় তখন পাহাড়ের চূড়া এবং পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যায় কিন্তু মানুষ কর্ণপাত করে না মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না তারে প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় দোষে নিহত হওয়ার মধ্য দিয়ে এদিকে গেল তিন দিনে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে জন এবং কক্সবাজার পৌরসভায় দুজনের মৃত্যু হয়েছে সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার সাবেক আইজিবি বেনোজের কাণ্ডের মধ্যেই এবার বেরিয়ে এলো আরেক থরের বিড়াল এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের পাহাড় সম্পদ অর্জনে হার মানিয়েছেন এনবিআর কর্মকর্তা এখন ঢাকা সহ দেশের পাঁচ জেলায় পাঁচশো কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান মিলেছে টিআইবি বলছে জবাবদিহি না থাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছে সুমন বর্মনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাজাহল ইসলাম ছেলে মুশফিকুর রহমান ইফাদের পনেরো লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড় দুই বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদিতে গড়েছে সম্পদের পাহাড় নরসিংদীর রায়পুরার মারজালে ত্রিশ বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়ম কারণ সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে এটা অনেক বিশাল বড় এরিয়া তারপরও এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একয়ার জায়গা আছে এছাড়া শ্বশুরবাড়িতে বাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেটেছে আমার বাড়ি হলো না আমি মানে এমনি আমরা তো ছোটবেলাতেই দেখতাছি যে মানে ডাপুডিও সম্পদ আছে প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজি রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান যা নিয়ে খুব আছে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে তোমরা কেচুর মধ্যে হাত দিছো চাপ বাড়ে বই কিনতে রাজু সাহেব রাজু বউ ওই পার্কে আসে পার্কে থাকে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম করে খরচপত্র যা যা উপর দিয়ে যা মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা বলার সম্পর্ক আছে কিছু কিছু লোক তার রাজধানী ঢাকাতে রয়েছে তার দুই ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট বসুন্ধরা আবাসিক এলাকায় পাঁচ কাটা প্লটের উপর রয়েছে বহুতল ভবন গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় তিনশো বিঘা জমির উপর গড়ে তুলেছেন জোতার কারখানা শেয়ার বাজারের গ্যামলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের দশটি বিলাসবহুল গাড়ি রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও জিআইবি বলছে উচ্চ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে ক্ষমতার ব্যবহারের কথা জবাব কথা বলি বিচারের কথা বলি তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার তিনি মূল যিনি ভূমিকা তাকে জবাব দেওয়ার কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন যাকে যারা সুরক্ষা দিয়েছেন তাকে যারা যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত করেছেন চোখ সাজস করেছে তাদের সবাইকে জবাব দিতে হয় তারা আনতে হবে ছাগল সামনে আসার পরে মতির রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে কিন্তু প্রশ্ন হলো সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না সাতক্ষীরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে আতঙ্কের নামে রূপ নিয়েছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মন্ডল গ্রাম আদালতকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজেদের সাম্রাজ্য নিজেকে দাবি করছেন ম্যাজিস্ট্রেট হিসেবে তার অত্যাচারে গৃহবন্দী দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন আপন এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় দু সালে মেয়ের বিয়ে দেয় পরিবার শ্বশুর পার্শ্ববর্তী তালা উপজেলায় কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন ছয় মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার যা সব বলাও সম্ভব হবে না উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে তাতে সারানা দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা গোবিন্দ মন্ডল হুমকি দিচ্ছে এখানে কি করে থাকিস তারপরে আমার পরিষদে আসা লাগে কিনা তোর দেখি আমি তো আমার কলমে কত জোর আছে আমি তো দেখো এরম বিভিন্ন রকম কথা বই দিছি আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি এখন নিরাপত্তা চাই নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি তো নারী শিশুটা আপনারা এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি তাই বললাম শোনেন আপনাদের জন্য একটা কোর্ট আমারও একটা গ্রাম আদালত এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট এই গোবিন্দ মন্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন আইন নিতে পারেন এটি আসলে আজকের দিনে বোধগম্য না ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননা কর বলছেন এই আইনি কর্মকর্তা উচ্চ আদালতে মামলা চালাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি নিউজ ডেস্ক দেশ টিভি উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিশ্বধর রাসেল ভাইপার সাপ এতে আতঙ্কিত দ্বীপ জেলার মানুষ গত তিন দিনে জেলার বিভিন্ন এলাকায় বসত ঘর ও বাড়ির আঙিনায় অন্তত পাঁচটি সাপের সন্ধান মিলেছে যদিও প্রাণ রক্ষার্থে সেই সব সাপ মেরে ফেলেছেন তারা সচেতন মহল মনে করছেন বিষধর এই সাপ নির্মূলে এখনই নিতে হবে ব্যবস্থা নয়তো বাড়তে পারে প্রাণহানি সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া ভয়ঙ্কর বিষধর রাসেলস ফাইপারের উৎপত্তি স্থল ভারতে হলেও একসময় ছিল বিরল প্রাণী কিন্তু সম্প্রতি এটি ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলাগুলোতে যার মধ্যে অন্যতম দ্বীপ জেলা ভোলা এর মধ্যে সদরের ইলিশা খানের ভবানীপুর লালমোহনের সৈয়দাবাদ তজুমুদ্দিনে খেলার মাঠ ও চর ফ্যাশনে দেখা মিলেছে বিষধর সাপটি এসব স্থানে পিটিয়ে মারা হয়েছে সাপটি হঠাৎ করেই লোকালয়ে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় জেলার মানুষ অনেকটা আতঙ্কিত তাই দাবি উঠেছে জনসচেতনতার এই পর্যন্ত লালমোহন চরফেশন দোলুৎকা থেকে শুরু করে আমাদের লিসা পর্যন্ত পাওয়া গেছে সবাই এখন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে হতে অনেক আতঙ্কে আছি আমরা বাসা যে ধরনের আতঙ্ক সরিয়ে আতঙ্ক বিরাজ করছে যাতে বাচ্চারাও কিন্তু সংগীত যারা বারবার খোঁজখবর নিচ্ছে কি করা যায় কোনো ভূমিকা নেওয়া যায় কিনা থেকে এখনই যদি নিধন না করা যায় তাহলে ভবিষ্যতে এই সাপটি ব্যাপকভাবে সরিয়ে যাবে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাসেলস ভাইপার বংশবিস্তার ঠেকাতে এই সাপ অবমুক্ত না করে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে এটির বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এর বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে এই সাপটি মানুষকে সরাসরি আক্রমণ করে এবং খুব বিষধর সাপ যেহেতু মানুষের জীবনের জন্য এটি হুমকি স্বরূপ সেহেতু এটিকে বিরল প্রজাতির প্রাণী হিসাবে বিবেচনা না করে মানুষের জীবনের হুমকি হিসাবে বিবেচনা করে এটি নিধনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি আর বন বিভাগ বলছে জলসাথের কারণে উপকূলের জনপদে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই সাপ আর তাই জনসচেতনতা বাড়ানোর দাবি এই কর্মকর্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতবাড়ির আশেপাশে বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয় তো ক্ষেত্রে এটাকে এখন মানুষ সচেতন থাকতে হবে এবং এটা নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে বিষধর রাসেলস ভাইপার দ্রুত বংশ বিস্তার ঘটায় বলে সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নয়াদিল্লিতে আজ হাসিনা মোদী দ্বিপাক্ষিক বৈঠক সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আওয়ামী লীগ সরকার অনিয়মে প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না দাবি বিএনপির দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাদের তালিকা প্রকাশের আহ্বান বন্যায় সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কিছুটা উন্নতি তিস্তার পানি বেড়ে প্লাবিত রংপুর কুড়িগ্রাম ও লালমনিহাটের চরাঞ্চল এবং সুপার এইটে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের এই ছিল এখনকার সংবাদ সকাল পরে বুলটেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দ্য রেট দেশ টেলিভিশন অথবা অ্যাট দ্য রেট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ সবাইকে